এক্সপ্রেস টু ইমপ্রেস। তোমরা দেখতে পারো চাইলে, আমি এই ডেসক্রিপশনে বা কমেন্টের লিংক দিয়ে দিব। না খুবই ভালো একটা শর্ট ফিল্ম। এটার মানে হচ্ছে তুমি যদি কাউকে পছন্দ করো, তাকে পটাইতে হইলে অবশ্যই তোমাকে আগে এক্সপ্রেস করতে হবে। তুমি মনে মনে তাকে পছন্দ করে বসে আসো, জীবনেও তাকে মুখ ফুইটা বলতে পারলা না, তাইলে কিন্তু লাভ নাই। তুমি যদি কাউকে ইমপ্রেস করতে চাও, অবশ্যই তাকে এক্সপ্রেস করতে হবে। আগে তাকে জানাইতে হবে যে না, আমার মনের মধ্যে কিছু আছে। সেটা জানাইতে গিয়ে আবার ইপটিজিং করা যাবে না, জানাইতে গিয়ে আবার ইপটিজিং করো না, সর্বনাশ, সাবধান। কাউকে যদি তুমি ইমপ্রেস করতে চাও, জীবনেও তাকে বিরক্ত করবা না। তুমি যদি কাউকে পছন্দ করো, তাকে যদি তুমি বিরক্ত করতে যাও, তাহলে এই ভালোবাসা আর কখনো ইমপ্রেসের মুখ দেখবে না। তুমি কাউকে ইমপ্রেস করতে চাইলে তাকে জাস্ট এক্সপ্রেস করো তোমার ভালো কোয়ালিটি দিয়ে। কখনো বিরক্ত করতে যাবা না, তাইলে এটা কোনো কোয়ালিটিই হবে না। বিরক্ত করে কাউকে ইমপ্রেস করা যায় না। কোয়ালিটি থাকলে অবশ্যই ইমপ্রেস হবে, সেই কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যালার্ট শেষ।